হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে বেসিক্যালি ডিসকাশন করব যে অনেকেই মনে করছে দেবদার খাদান নাকি টেক্কাকে পুরো চাপে ফেলতে পারে। আর কেন খাদান টিজারের আগে আনা হলো, টেক্কা নাকি ভালো রকম চলবে না, কারণ খাদানের জন্য পুরোপুরি টেক্কার যে হাইপটা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা নিয়েই বেসিক্যালি এই ভিডিওতে ডিসকাশন করব, আর এটাকে অ্যানালাইসিস করব। খুব সহজ ভাষায় তোমাদের বলবো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়েছে এবং দেবদা কেনই বা খাদানের টিজার আমরা জানি আগে এনে দিয়েছে, এবং খাদানের যে লেভেলের হাইপ এখন তৈরি হয়ে গেছে সেটা মারাত্মক। ফোন দিয়ে কিন্তু খাদান নিয়ে সব জায়গায় কথা হচ্ছে। তো এবার যেটা বিষয় হলো যে দেবদা কিন্তু প্ল্যান আনার ক্রিসমাসে আনার, এবং টেক্কা আসছে হচ্ছে পুজোতে, সেটা আমরা অলরেডি জেনে গেছি। এবং যেটা ব্যাপার হচ্ছে, তাহলে খাদানের টিজারটা কেন আনা হল আগে আনা হলো? তো একটা বিষয় বুঝে নিতে হবে, খাদান যে সিনেমাটা সেটা দেবদার যে একসময় যে ধরনের ছবি বানাতো, সেই মারাত্মক ছবি, মানে বিশাল আর কি বাজেট থাকতো সেই সব ছবি, যেমন আমরা 2013-14 সাল বলতে পারি সেই সময় যেসব ছবি বানাতো যেগুলো বাজেট কিন্তু ভীষণ হাই থাকতো, রংবাজ বলতে পারি, চ্যালেঞ্জ বলতে পারি, বা লাস্ট 2019-এ কিডন্যাপ, সেই ছবিটারও বাজেট খুব বেশি ছিল। তবে এই এখনও পর্যন্ত যে কটা ছবি, মানে চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযান বাদ দিয়ে যে কটা কমার্শিয়াল ছবি মানে এসছে দেবদা, তার মানে তার মধ্যে আর কি খাদান হচ্ছে এখনও পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ কমার্শিয়াল ছবি। কারণ হচ্ছে খাদানের বাজেট যতটুকু আমার কাছে আর ডেটা এসছে বা আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে প্রায় 7.5 কোটি। এখন যেরকম ওয়েস্ট বেঙ্গলে আমরা সকলেই জানি যে সিঙ্গেল স্ক্রিনের যে অবস্থা রয়েছে, তার মধ্যে এই কালেকশনটা রিকভার করা খুব কিন্তু পসিবল একটা বিষয় নয়। ঠিক আছে, হ্যাঁ, আপনারা বলতে পারেন যে প্রজাপতি সিনেমাটা তো বিশাল কালেকশন করেছে, 14 কোটি কালেকশন করেছে, বা বেলা শুরু সিনেমাটাও খুব ভালো কালেকশন করেছে, 8.5 কোটি, বা অনেক ছবি মানে খুব ভালো কালেকশন করেছে। তো সেইগুলো কিন্তু সম্পূর্ণ বেশিরভাগ কালেকশনটাই যদি ওই কালেকশনগুলো দেখেন আপনারা সেই সব সিনেমা, সেটা আমি প্রজাপতি বলি, টনিক বলি, প্রধান বলি, সেসব ছবির বেশিরভাগ কালেকশনই কিন্তু আসছে হচ্ছে মাল্টিপ্লেক্স চেন থেকে। ঠিক আছে, সেখানে কিন্তু একটা মানে টিকিটের প্রাইসও বেশি থাকে, এবং যে অডিয়েন্সটাও যায়, যে এজেড অডিয়েন্স, তারা কিন্তু মাল্টিপ্লেক্সে এফার্ট দিতে পারে, তারাই যায়। ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এতটা পরিমাণে কালেকশন আসা কখনোই সম্ভব নয় এখন যেরকম অবস্থা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, কিছু সিঙ্গেল স্ক্রিনে ডেফিনেটলি সম্ভব, যেরকম কলকাতার কিছু সিঙ্গেল স্ক্রিন, বাদ বাকি গ্রাম মফস্বল যত ইন্টিরিয়ার দিকে যাবেন সেখানে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, সেখানে মেরে কেটে কটা লোক হয়, তো সেখানে কীভাবে একটা ছবি এই লেভেলে কালেকশন করবে? আগের অবস্থা তো এখন নেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে হেভি কিছু চলে দেবে, আগে সিঙ্গেল স্ক্রিনই কাঁপিয়ে দিত, বাট এখন সেইটা হবে না। ঠিক আছে, তো একটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে খাদানের কালেকশনটা, এটা যাতে মাল্টিপ্লেক্সেও হয়, তাই জন্যই কিন্তু দেবদা এর আগে থেকে টিজারটা দিয়ে দিল আর কি, কোথাও গিয়ে হয়তো মানে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড অডিয়েন্সকে যাতে হলে টানতে পারে। এবং এটা তো ক্লিয়ার, যারা বয়স্ক অডিয়েন্স, যারা 40 বছর ওপরে, মানে যারা এখন বাংলা সিনেমার স্টুডিও অডিয়েন্স, তারা কিন্তু খাদান দেখার জন্য সেরকম এক্সাইটেড থাকবে না। আমি যাদের জন্য খাদান টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে ইয়াং অডিয়েন্সের জন্য, এবং ইয়াং অডিয়েন্স কিন্তু এখন আবার বলতে গেলে সাউথের সিনেমা বা বলিউডের বড় ছবি সেইগুলো নিয়ে বেশি ব্যস্ত, এবং তারা দেখছি যেভাবে খাদানের টিজার আসার পর থেকে কিছুজন নেগেটিভিটি করছে যে অমুক সিনেমার কপি, পুষ্পাস্পার কপি, KGF-এর কপি, তো সেইগুলো তো থেকে বোঝাই যাচ্ছে যে মানে কতটা বাঙালি অডিয়েন্সও সাউথের ছবি বা বলিউডের ছবির প্রতি ঝুঁকে পড়েছে, এটা তো মানতেই হবে, এটা একটা গ্রাউন্ড রিয়েলিটি, কিছু করার নেই। দেবদা অ্যাকচুয়ালি চাইছে সেই পুরনো ফর্মে ফেরার জন্য, এবং তাই জন্য কিন্তু সেই পুরনো অডিয়েন্স যাতে হলে আসে, তাই জন্য যতটা পরিমাণে লার্জ স্কেলে প্রমোশন করতে চাইছে। ঠিক আছে, এবং এই যে বাজেট রিকভারটা, এটা যদি হয় মানে হল থেকে আর কি 7.5-এর ওপরে ওঠে, তাহলে কিন্তু সেটা একটা মিরাক্কেল হবে। ইয়েস, সেটা কিন্তু মিরাক্কেল হবে, কারণ এই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনও হয়নি গ্রামে, মানে গ্রামে মহসলে। আমি বললাম আগেও যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ওই কালেকশনটা আনাটা কিন্তু খুব পসিবল একদমই ব্যাপার না, প্রায় বলতে পারি আমরা ইম্পসিবল, বাট যেটা যদি সেটা হয় সেটা মিরাক্কেলই হবে, কারণ বেশিরভাগ কালেকশনটাই আসবে হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে। ঠিক আছে, এখন যে বাংলা ছবির কালেকশন আপনি যদি অযোগ্যও দেখেন, অযোগ্যরও কিন্তু বেশিরভাগ কালেকশনই মাল্টিপ্লেক্স থেকে এসছে, এবং কলকাতা এবং কিছু টাউন এরিয়ার হলগুলোতেই কিন্তু ভালো চলেছে, বাদ বাকি কিন্তু সেই লেভেলের যে আপনি যদি গ্রাম বা ইন্টিরিয়ার সাইডে দেখেন যে খুব ভালো চলেছে অযোগ্য একদমই নয়। ঠিক তেমনি বেলা শুরু, প্রজাপতি, প্রধান, টনিক, এই ধরনের ছবি কিন্তু গ্রাম মফস্বলের অডিয়েন্সের জন্য নয়, এবং সেই অডিয়েন্সকে যদি ফেরাতে হয় তাহলে তাদের কাছে পৌঁছাতে হবে, এবং তারাও কিন্তু খুব সিলেক্টিভ ছবি এখন দেখে, তারাও একদম পুরো মানে হলে যাওয়াই প্রায় বন্ধ করে দিচ্ছে, বা তাদের কাছে খাদান সেই এক্সপেন্সিভ কিছু মনে হলে তবেই তারা যাবে, এবং সেটা দরকার, সেটা সেই গ্রাউন্ড লেভেলে প্রমোশন করতে হবে, তবেই ছবিটা সেই লেভেলে ক্রেজ হবে আর কি, যতটা আমরা KGF পুষ্পা দেখতে পাই।
ঠিক আছে। এবং আমরা বলতে পারি বাংলা বাঙালি অডিয়েন্স অ্যাজ আ কিন্তু হিপোক্রিট, কারণ তারা সাউথের ছবি বলিউডের ছবি 500-550-600 টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে দেখতে পারবে, কিন্তু একটা বাংলা কমার্শিয়াল ছবি দেখতে যাবে না। এটা কিছু করার নেই, এটা দুর্ভাগ্যবশত আমাদের এখানে এটাই নিয়ম বলতে পারো, কিছু করার নেই। যাই হোক, এবার যদি বলি টেক্কার বিষয়টা, টেক্কার বিষয়টা যারা বলছে যে টেক্কা নাকি ভালো নাও চলতে পারে বিকজ অফ দ্য খাদানের ক্রেজ এতটাই বেড়ে গেছে, সেটা একদম ভুল। কারণ টেক্কার যে অডিয়েন্স সেটা স্টিডি অডিয়েন্স বিকজ অফ দ্য থ্রিলার সিনেমা, এবং পুজো মানেই আমরা জানি ইয়াং অডিয়েন্স একটা হলে ফেরে, এবং তার উপর সৃজিত মুখার্জি, তার তো একটা অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স রয়েছেই, তারা কিন্তু হলে যাবে এই সিনেমাটা দেখতে, এবং তার উপর ডেভ একটা ফ্যাক্টর রয়েছে। প্লাস এই ছবিটা যে হেভি কিছু বাজেটের ছবি ডেফিনেটলি সেটা নয়, ছবিটা হ্যাঁ বাজেট রয়েছে, তবে যতটা খাদানের বাজেট সেই ধারে কাছে তো নেই, খুব ঠিকঠাক একটা সেফ জোনের ছবি বলতে পারি, এবং বাজেটও খুব মোটামুটি একটা বাজেট রয়েছে। ছবিটা কিন্তু আরামসে 5 দিন ব্যবসা করে দেবে পুজোর সময়, ঠিক আছে, যদি ঠিকঠাক ছবি হয়, এবং ফ্ল্যাটটা আসলে আরও আমরা বুঝতে পারবো হাইপটা কতটা বাড়ে। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত হাইপটা কোথাও গিয়ে খাদানের মতন হবে না, সেটা ভাই তোমরা এক্সপেক্ট করো না যে খাদানের মতন ক্রেজ তোমরা টেক্কায় দেখতে পাবে, একদমই সেটা হবে না, কোথাও গিয়েও পসিবল হবে না। কারণ হচ্ছে যে এই সিনেমাটাই হচ্ছে পুরোপুরি হস্টেজ থ্রিলার, খুব মানে কলকাতা বা শহর কেন্দ্রিক অডিয়েন্সের দেখার জন্যই সিনেমা, এটা কিন্তু সব অডিয়েন্সের জন্য নয়, মানে যতটা মাস মশলা ছবি যেভাবে অডিয়েন্স পৌঁছায় সেই ধরনের এই সিনেমাটা নয়, এবং এখন ইটসেলফ কমার্শিয়াল ছবি একটা মানে এক্সপেরিমেন্টাল জনরা হয়ে গেছে, দেখার খাদান কী হবে, খাদান যে একা এসেই বাজিমাত করবে এটাও কিন্তু ভুল কথা, সেটাও কিন্তু ভুল কথা যে খাদান একা এসেই কালেকশন, সেটাও কিন্তু ভুল কথা যে খাদান একাই এসে ওই ক্রিসমাস উইকেন্ডে হেভি কালেকশন করে নেবে, কারণ তার সঙ্গে আছে পুষ্পা টু, বেবি জন, এবং সেখানে একটা মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে কিন্তু ওই সিনেমাগুলো টানতে পারে। তো কোথাও গিয়ে খাদান কিন্তু একটা বেশ হার্ডেল পার করতে পারে, এবং দেখার সিনেমাটা কীভাবে কীভাবে চলে, ওই দুটো সিনেমার সাথে পাল্লা দিয়ে কীভাবে চলতে পারে, সেটাই আমাদের দেখার অ্যাজ আ অডিয়েন্স আমরা দেখতে চাই। এবং আমরা তো চাইবো ডেফিনেটলি খাদান খুবই একটা ভালো বিজনেস করুক, এবং ওই কমার্শিয়াল ছবির যে বাজারটা সেটা ফিরিয়ে আনো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, এবং পাশে বেল আইকনটি ক্লিক করো, আর কমেন্টে জানিও তোমার কী মতামত। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।